ওই মাছগুলো একটু লুজ থাকে, ডিম বেশি থাকে, আর এই মাছগুলো কিন্তু ডিম নাই। এই যে এই মাছটা আমার মনে হয় না ডিম থাকবে, হালকা থাকবে, আর একদম একদম তাজা মাছ, 10 কেজি তীরের মতন মাছটা কিন্তু মানে সোজাই আছে। আপনারা মাছ দেখে নেবেন, আর চাঁদপুরের মধ্যে কিন্তু ভালো মাছও পাওয়া যায়, সব জায়গার মাছে পাওয়া যায়, সব জায়গার মাছ এখানে আসে, মূলত চিনে নিতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। দর্শক, এই মুহূর্তে আমি আছি চাঁদপুর ইলিশের ঘাটে। দর্শক, আপনারা যারা চাঁদপুরের ইলিশ চাচ্ছেন বা পদ্মার ইলিশ নিতে চাচ্ছেন, তারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনলাইনে নিতে পারবেন। আর দর্শক, আপনাদেরকে আজকে এই চাঁদপুরের যে ইলিশগুলা বা পদ্মার ইলিশগুলা বা বরিশাল ইলিশ, এগুলার আপডেটটা দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমরা শুরুতে আমাদের এই ভাইয়ের সাথে একটু কথা বলি। বড় ভাই কেমন আছেন? ভাই ব্যস্ত, বেশি ব্যস্ত ভাই, আপনার ভিডিও দেখে আর কি মাছ 10 কেজি মাছের অর্ডার দিছি আলহামদুলিল্লাহ। এখন এটা প্যাকেজিং হইতেছে তাই, এগুলো আমার ভিডিও দেখে আপনাকে ফোন করছে। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাক শুনে খুব ভালো লাগছে। কোথায় থেকে ফোন করছে? ঢাকা থেকে। ঢাকা থেকে? ঢাকা বাবু বাজার। ঢাকা বাবু বাজার, এখন অনলাইনে পাঠিয়ে দিবেন? জি এখন। আচ্ছা আচ্ছা, দর্শক আপনাদের একটু ইলিশগুলো একটু দেখাই। মাশাআল্লাহ, এটার সাইজটা একটু বলেন। 700-800 গ্রাম ওজন ইলিশ না? দর্শক, একদম তাজা ইলিশগুলো কিন্তু ওনারা পাঠাইতেছে। তো আপনারা যারা মানে চাঁদপুরের ইলিশ বা পদ্মার ইলিশ বা ভালো যে ইলিশটা নিতে চাচ্ছেন, তারা কিন্তু ওনাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা ওনাদের কাছ থেকে নিতে পারবেন। বড় ভাই, তো একটু পরে সাজান, আমি একটু কথা বলি, একটু এদিকে আসেন। আজকে মাছের আমদানি কেমন একটু বলেন? মাছের আমদানি আজকে একটু বেশি। আজকে একটু বেশি? আজকে একটু বেশি, আজকে একটু নামার মাছটা বেশি আর কি। নামার মাছটা বেশি, চাঁদপুরের মাছটা কম? আচ্ছা, চাঁদপুরের মাছ হচ্ছে এগুলো। চাঁদপুরের মাছ হচ্ছে এগুলো না? এই যে চোখ কালো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, চোখ কালো থাকে না, আর এগুলা লালা থাকে না? এই যে বরফ না দিলে লালা থাকে, আর বরফ দিয়ে লাগলে লালাটা চলে যায়, লালাটা চলে যায়। আর কাঁসাটা, আয় হায়, কাঁসা তো ভাই একদম আগুনের গোল্লা, পুরাই লাল টকটকা। আচ্ছা, এটা তো 1 কেজি 100 হবে না? না, এটা 1200 গ্রাম হবে। 1 কেজি 200। 1 কেজি 200 গ্রাম ওজনের ইলিশ চাঁদপুরের। এটা আজকের বাজারে কত বিক্রি করতেছেন বড় ভাই? ভাই এটা আজকের বাজারে 1500-1550 টাকা কেজি। 1500-1550 টাকা বিক্রি করতেছেন। 1 কেজি কত? 1 কেজি 100-200 এর। 1 কেজি 100-200। আর এক সপ্তাহ আগে কত বিক্রি করছেন? এক সপ্তাহ আগে ছিল 1700-1800। তাহলে কেজি তো অনেকটাই কমছে। সামনের দিকে কমার সম্ভাবনা আছে? অবশ্য, যদি মাছ বেশি পড়ে তাহলে আরো কমতে পারে। আচ্ছা আচ্ছা, যাক শুনে খুব ভালো লাগছে। একটু এদিকে আসেন বড় ভাই। আর এখানে যে আমরা ইলিশগুলো দেখতেছি, এটার ওয়েট একটু বলেন। এগুলো সব 1 কেজি প্লাস। এগুলো 1 কেজি না, 1 কেজি ফেলাস। 1 কেজি ফেলাস, এটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন? 1 কেজি প্লাস এগুলো 1500-1550 টাকা। 1500-1550 টাকা 1 কেজি ফেলাস। ফ্রেশটা নিতে চায়? ফ্রেশটা নিতে চায়। যদি নামারটা নিতে চায় তাহলে 1400-1300। 1400-1300 বিক্রি করেন? নামারটা। ওটা নামারটা, ওই মাছগুলো একটু লুজ থাকে না? ওই মাছগুলো একটু লুজ থাকে, ডিম বেশি থাকে, আর এই মাছগুলো কিন্তু ডিম নাই। এই যে এই মাছটা আমার মনে হয় না ডিম থাকবে, হালকা থাকবে, আর একদম একদম তাজা মাছ, 10 কেজি তীরের মতন মাছটা কিন্তু মানে সোজাই আছে। আপনারা মাছ দেখে নেবেন, আর চাঁদপুরের মধ্যে কিন্তু ভালো মাছও পাওয়া যায়, সব জায়গার মাছে পাওয়া যায়, সব জায়গার মাছ এখানে আসে, মূলত চিনে নিতে হবে। হ্যাঁ, চিনে নিতে হবে। আচ্ছা, একটু এদিকে আসেন। এখানে যে ইলিশগুলো দেখতেছি, এটা তো 1.5 কেজির উপরে হবে? হ্যাঁ, এগুলো 1700-1800। 1.5 কেজি ওজনের এগুলো কোথাকার ইলিশ? আচ্ছা, কার্টুনটা করতেছে, এই যে মানে কার্টুনে কত টাকা খরচ গেছে? ৪ ঘন্টা কোনো নষ্ট হবে না, কিছু হবে না, মানে বরফ দিয়ে দেন আপনারা? 24 ঘন্টা রাখার মতো। এই কার্টুনে কত টাকার মাছ আছে এখন? ৯,১৫০ টাকার মাছ এখানে, মানে এই কাঠুনে কি 20,000 টাকার মাছ ধরবে? অবশ্যই ধরবে।
মানে এই কার্টনে 20000 টাকার মাছ নিতে পারবে 20000 টাকার মাছের যে খরচ 9000 টাকার মাছের সেম খরচ আবার 5000 টাকার মাছ পাকি তাই খরচ তাই খরচ আচ্ছা আর যারা দূরে থেকে মানে কল করে বা ফোন দেয় তারা তো মানে 5 কেজি 4 কেজি মাছ নেয় না তারা মিনিমাম 10 কেজি 15 কেজি 20 কেজি আচ্ছা আপনারা যে ওনাদের মানে ঠিকানা বা অ্যাড্রেস সুন্দর করে দিয়ে দিবেন না আচ্ছা আচ্ছা বড় ভাই একটু ওই দিক দিয়ে যান আমরা ওই মাছগুলোর দামটা একটু জানি দর্শক আমরা ওনাদের যে ভিজিটিং কার্ড এটা শো করে দিব আপনারা এই নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন আসতে পারবেন আচ্ছা কার্ডটা একটু রাখেন আমরা একটু পরে শো করি এটা ওয়েটটা একটু বলেন জি এটা নামার মাছ এটা নামার মাছ না এই যে দেখেন দড়লে ভাঙা পড়ে দর্শক এটা কিন্তু নামার মাছ দড়লে ভাঙা পড়ে যাইতেছে আচ্ছা অনেকটা একটু নরম থাকে ডিম বেশি থাকে এগুলো সবই নামার মাছ না এটা আবার লোকাল মাছ এটা আবার লোকাল মাছ মানে মিলানো আছে এই মাছ দুই দিন আগে নাকি না এই মাছটা আজকের মাছ এটা লোকাল মাছ লোকাল মাছ নামার মাছ নামার মাছ যারা কম দামে খাইতে চায় তাদের জন্য ঠিক আছে এই একটা দুটা মাছ বাজ দিয়া ফ্রেশ মাছ বাজ দিয়া মানে 10 কেজি 20 কেজি মাছ বেচছে বেচছে লাই আচ্ছা এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করতেছে আজকের বাজারে 1000 টাকা 1100 টাকা আজকের বাজারে বিক্রি করতেছেন হঠাৎ দাম বেড়ে যায় হঠাৎ কমে যায় আজকে এই রেট আছে আবার কালকে বেড়েও যেতে পারে কমতে পারে এটা কোনো ঠিক ঠিকানা নাই কোনো ঠিক ঠিকানা নাই আপনি প্রতি 1 ঘন্টা পরে 1 ঘন্টা বাজার মনে 1000 টাকা আছে 1 ঘন্টা পরে আবার 50 টাকা বেড়ে যেতে পারে বেড়ে যায় কমেও যেতে পারে আপনারা যখন যে রেট থাকে সেই রেটই কিন্তু দিবেন ঠিক আছে যখন যে রেটে মাছ কারে ডাক ওঠে ওই রেটেই মাছ দিতেছে আচ্ছা আচ্ছা আপনাদের যে এই মানে মানে মাছের যে আড়ত বাইটার নামটা আবার একটু বলে দেন চাতুর ফিশ চাতুর ফিশ এটা হচ্ছে মানে কুসটা যারা অনলাইনে সেল করে আর যেটা আলম ট্রেডার সেটা হচ্ছে পাইকারি মানে পাইকারি সেল করে আচ্ছা আপনাদের ভিজিটিং কার্ডটা একটু দেখান আলম ট্রেডার আচ্ছা আর এই সাইডে আছে আপনাদের নাম্বার না দর্শক এই যে ওনাদের নাম্বার শো করে দিচ্ছি আপনারা যারা ওনাদের কাছ থেকে চাতুর ইলিশ বা পদ্মার ইলিশ বা বরিশাল ইলিশ বা যেটা ভালো ইলিশ চাচ্ছেন নিতে তারা কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে নিতে পারবেন এই যে ওনারা এই মাত্র এখন ঢাকা কিন্তু এই ইলিশগুলো পানিতে আছে আমার ভিডিও দেখে কিন্তু ওনারা এই ইলিশগুলো নিচ্ছে তো বড় ভাই তাহলে আপনারা যে আড়ত বা যে বাজার সকাল কয়টা থেকে আপনারা বসেন বা চালু থাকে 6টা থেকে শুরু হয় 6টা থেকে শুরু হয় রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত থাকে মানে আপনাদের কল টাইম ফোন দিলে পাবে আমাদের তো অল টাইম ফোন দিলে পাবে এবং কি মাছ যতক্ষণ বাজারে আছে ততক্ষণ আমাদের পাবে তাই যতক্ষণ বাজারে মাছ আছে আজকে বেচা বিক্রি কেমন হয়েছে ভাই আজকে বেচা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা বড় ভাই বলেন এটার ওয়েটটা একটু বলেন এইগুলা ভাই এটার ওয়েটটা হচ্ছে এটার ওয়েটটা একটু বলে দেন এটা আপনার 990 গ্রাম 990 গ্রাম আচ্ছা এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করতেছেন আজকের বাজারে আপনার 1350 টাকা কেজি এটা আজকের বাজারে 1350 টাকা কেজি বিক্রি করতেছেন এটা মানে আপনাদের চাতুর ইলিশটা এটা 890 গ্রাম এটা দেখলে বোঝা যায় নাকি চাতুর ইলিশ সব সময় মানে তাজা থাকে এবং অনেকটাই টাইট থাকে মানে মানে ভেঙে পড়ে যায় না মাছ ধরলে বোঝা যায় এজন্য কেজিতে এটা একটু বেশি থাকে তোমার ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন আর দর্শক আপনারা এই চাঁদপুরে ইলিশ বা পদ্মার ইলিশ বা বরিশাল ইলিশ নিতে চাচ্ছেন বা যে কোনো জায়গার ইলিশ মাছ নিতে চাচ্ছেন তারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর দর্শক সম্পূর্ণ কেনাকাটা নিজ দায়িত্ব করবেন আর্থিক লেনদেন বা অন্য কোনো ইস্যুতে সত্য সন্তান বাংলা দেয় না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ